হ্যালো আসসালামু আলাইকুম হেলদি টিপ বিডির আজকের এপিসোডে সবাইকে স্বাগত আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন তাদের আজকের ভর্তা রেসিপিটি অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে খুবই সুস্বাদু এই ফুলকপির ভর্তাটি করতে চলুন চলে যাই মন পুরাইতে ফুলকপির ভর্তাটি করতে আমি এখানে চুলায় প্রথম একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম আর ফুলকপি আমি এইভাবে কেটে নিয়েছি নিচে ডাটার অংশটা ফেলে দিয়েছি আর উপরে ফুলটা শুধু নিয়েছি এইভাবে শুধু উপরে ফুলটা নিতে হবে এবং পানির মধ্যে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কালার আসার জন্য খুবই সামান্য হাফ চা চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম এটা জাস্ট একটু কালারটা ভালো আসবে জন্য দিয়ে আমি খুব ভালো করে নেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য আমার পাত্রটা আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দেখতে পাচ্ছি পানি বলক উঠে এসেছে ফুলকপিটা একটু নেড়ে আমি একটু চেক করে নিব যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না ভর্তাটা করতে গেলে কিন্তু একদমই নরম হতে হবে যেহেতু এটা ভর্তা হবে একটু শক্ত থাকলে হবে না আমারটা হালকা একটু শক্ত মতো আছে আমি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এলাম দেখতে পাচ্ছি পানি একদম শুকিয়ে গিয়েছে এখন চামচ দিয়ে হালকা হালকা যদি পানি থাকে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি এবং ফুলকপিটা একদম ভেঙে দিচ্ছি একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর যে যে পানিটা গায়ের সঙ্গে লেগে আছে ওটাও শুকিয়ে যাবে তাহলে ভর্তাটা ভালো লাগবে খেতে কোনো মতেই পানি থাকা যাবে না আমি অপর একটি পাত্রে একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে প্রায় পাঁচটি ছোট শুকনো মরিচ দিয়ে দিলাম আপনাদের স্বাদের উপর নির্ভর করে কতটা ঝাল খাবেন সেই বুঝে আপনারা শুকনো মরিচ দেবেন এই পর্যায়ে আপনার ইচ্ছা করলে কাঁচা কাঁচামরিচ দিয়েও করতে পারেন ভর্তিটি শুকনো মরিচ না খেতে চাইলে কাঁচামরিচ দিতে পারেন তবে আমার শুকনো মরিচের স্মেলটা অনেক ভালো লাগে এই জন্য আমি শুকনো মরিচ দিলাম এক পাশে সরিয়ে রেখে আমি এখানে পাঁচটি বড় রসুন আমি দিয়ে দিলাম একটু এটাকে টেলে নেওয়ার জন্য কাছে আমি একটু জানিয়ে নিচ্ছি যে আমার বাসার পাশেই কাজ হচ্ছে এই জন্য শব্দ হচ্ছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না একটু এটাকে অ্যাভয়েড করবেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনা মরিচগুলো নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা ফুলকপিটা লবণ দিয়ে সেদ্ধ করেছি এই জন্য লবণটা বুঝে দিতে হবে হাতে সামান একটু তেল মেখে নিলাম যাতে হাতে জ্বালা না করে হাতে এভাবে তেল মেখে নিলে কিন্তু আর হাতটা জ্বলবে না আর পরে আমি তেল আরও ইউজ করবো এখন মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে করাতে এই ভর্তাটা ভীষণ মজা হয় এখন রসুনগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ বড় একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি খুবই মিহি করে কুচি করে নিয়েছি ঠিক ভর্তাতে কিন্তু পেঁয়াজ বেশি হলে বেশি মজা লাগে ভালো করে মেখে নিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে দিব আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন এই সময় অ্যাভয়েড করতে পারেন এটা স্কিপ করতে পারেন তবে ধনে পাতা দিলে অনেক মজা হয় শীতের সময় এই ফুলকপি ধনে পাতাটা খুবই ভালো লাগে একসঙ্গে খেলে এখন ফুলকপিগুলো দিয়ে দিব সবে একত্রে এখন ভালো করে মিশিয়ে নিব খুবই ঝটপট সহজেই হয়ে যায় কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার এখন আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম পোড়াটা একত্রে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে হয়ে গিয়েছে এই তো হয়ে গেল খুবই সুস্বাদু ফুলকপির ভর্তা এই ভর মৌসুমে আপনারা একবার হলেও এই ভর্তাটি ট্রাই করবেন আশা করি সবার অনেক পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি টিট বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ